রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের এক বছর পূর্ণ হলো। এই এক বছরে বরাবর চর্চায় থেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অভিনেতা থেকে তার প্রেসিডেন্ট হওয়ার যাত্রাপথ বেশ চমকপ্রদ। দেখতে দেখতে বছর পার, ইউক্রেন রাশিয়া যুদ্ধের এক বছর পূর্ণ হয়ে গেল, তবুও যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। যুদ্ধে বহু মানুষের প্রাণহানি হয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহর ছারখার হয়ে গিয়েছে, তবুও পরাক্রমী রাশিয়ার আগ্রাসনের কাছে কোনোভাবেই মাথা নোয়ায়নি ইউক্রেন। বরং ভ্লাদিমির পুতিনের সৈন্যদলের সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধ করে চলেছে ইউক্রেনের যোদ্ধারা। এ নেপথ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার তুলনায় অনেক ছোট দেশের প্রেসিডেন্ট হয়েও যেভাবে যুদ্ধ পরিস্থিতি সামাল দিচ্ছেন তিনি, তা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। এই এক বছরে বরাবর চর্চায় থেকেছেন ভলোদিমির জেলেনস্কি। গত বছরে 24 ফেব্রুয়ারি ইউক্রেনের মাটিতে প্রথমবার হামলা চালিয়েছিল মস্কো। তারপর থেকেই চর্চায় থেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ধারে ভারে বহরে ইউক্রেনের তুলনায় অনেকটাই শক্তিশালী পুতিনের বাহিনী, তবু দমে যায়নি জেলেনস্কি, বরং ঠান্ডা মাথায় প্রতিনিয়ত দেশকে নেতৃত্ব দিচ্ছেন। রাজনীতি, দেশ চালানোর বাইরে ব্যক্তি জেলেনস্কির চরিত্র বেশ বর্ণময়। জীবনের শুরুতে রাজনীতির সঙ্গে তার কোনো সংযোগই ছিল না, বরং সৃজনশীল দুনিয়াই তাকে টেনেছিল। পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছিলেন তিনি, হয়েছিলেন রূপালী পর্দার নায়ক। নায়ক থেকে কিভাবে নেতা হলেন জেলেনস্কি? 1978 সালের 25 জানুয়ারি জন্ম জেলেনস্কির। ইউক্রেনে ইহুদি পরিবারে জন্ম তার। মধ্য ইউক্রেনের ক্রিভিরি শহরে তার বেড়ে ওঠা। তার বাবা আলেকজান্ডার জেলেনস্কি পেশা অধ্যাপক এবং কম্পিউটার সায়েন্টিস্ট। তার মা রিমা জেলেনস্কা ছিলেন ইঞ্জিনিয়ার। রাশিয়ান ভাষাতেই কথা বলতেন জেলেনস্কি। 16 বছর বয়সে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। ইসরায়েলে পড়াশোনার জন্য বিশেষ অনুদানও পান, কিন্তু সেখানে জেলেনস্কিকে যেতে দেননি তার বাবা। এরপর আইন নিয়ে পড়াশোনা করেছিলেন জেলেনস্কি। কিয়েভ ন্যাশনাল ইকোনমিক ইউনিভার্সিটিতে আইন নিয়ে ডিগ্রি অর্জন করেন জেলেনস্কি। আইন নিয়ে পড়াশোনা করলেও এ নিয়ে এগুননি তিনি। আইনের ছাত্র, বরং পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেন, ঝোঁকেন বিনোদন দুনিয়ার দিকে। তার যখন 17 বছর বয়স, সেই সময় কেভিন কমেডি প্রতিযোগিতায় স্থানীয় দলের হয়ে যোগ দেন তিনি। এরপর কমেডি অভিনেতা হিসেবে নিজের প্রতিভা তুলে ধরেন জনমানুষে। 1997 সালে ভার্তাল 95 নামে কমিটি দল তৈরি করেন জেলেনস্কি। ইউক্রেনের বিভিন্ন এলাকায় ওই কমিটি দলের শোয়ের আয়োজন করা হয়। 2003 সালে ওই দল ইউক্রেনের টিভি চ্যানেলের জন্য বিভিন্ন শো প্রযোজনার কাজে হাত দেয়। একাধিক টিভি শোয়ে অংশ নেন জেলেনস্কি। বাড়তে থাকে তার জনপ্রিয়তা। টিভিতে অভিনয়ের পাশাপাশি ছবিতেও অভিনয়ের সুযোগ পান সুদর্শন চেহারার জেলেনস্কি। 2008 সালে প্রথমবার রূপালী পর্দার দুনিয়ায় পা রাখেন জেলেনস্কি। লাভ ইন দ্য বিগ সিটি ছবির হাত ধরে অভিনেতা হিসেবেও তার আরও পরিচিতি বাড়ে। এই ছবির সিকুয়েল লাভ ইন দ্য বিগ সিটি 2 এবং লাভ ইন দ্য বিগ সিটি 3-তেও ছবিতে দেখা যায় জেলেনস্কিকে। অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর একাধিক ছবিতে অভিনয়ের সুযোগ পেতে থাকেন জেলেনস্কি। তার অন্যান্য ছবিগুলো হল অফিস রোমান্স, আওয়ার টাইম, 8 ফার্স্ট ডেট। অভিনেতা হিসেবে নিজেকে ক্রমশ মেলে ধরেছিলেন জেলেনস্কি। এর মধ্যে 2015 সালে সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি টিভি সিরিজে অভিনয়ের প্রস্তাব পান তিনি। ওই সিরিজে ইউক্রেনের প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কি আশ্চর্য যে চরিত্রে একদিন অভিনয় করতে হয়েছিল, সেই প্রেসিডেন্টের কুর্সিতেই তাকে যে ভবিষ্যতে বসতে হবে তা বোধহয় কখনো ভাবেইনি। একেই হয়তো বলে বিধাতার লেখন। রাশিয়ার ভাষাতে অধিকাংশ কাজ করেছেন জেলেনস্কি। ইউক্রেনীয় ভাষায় তার প্রথম কাজ ছিল রোম্যান্টিক কমেডি আই ইউহেসে। অভিনয় করতে করতেই নিজের সংসার গোছান জেলেনস্কি। 2003 সালের সেপ্টেম্বর মাসে ওলেনা কিয়াসকোর সঙ্গে দাম্পত্য জীবন শুরু হয় তার। স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই তাদের আলাপ। জেলেনস্কির প্রযোজনা সংস্থায় চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলেন ওলেনা। বর্তমানে পেশায় তিনি স্থপতি। জেলেনস্কি এবং ওলেনার এক কন্যা এবং পুত্র সন্তান রয়েছে। অভিনেতা হিসেবে পথ চলতে চলতে আচমকাই রাজনীতির আঙিনায় ঢুকে পড়লেন জেলেনস্কি। সাল 2018 মার্চ মাস, সেই সময় জেলেনস্কির প্রযোজনা সংস্থা ভার্তাল 95 একটি রাজনৈতিক দল তৈরি করে, যার নাম দেয়া হয় সার্ভেন্ট অফ দ্য পিপল। এই নামেই টিভি সিরিজে অভিনয় করেছিলেন জেলেনস্কি। তবে রাজনীতিতে পা রাখার খুব একটা ইচ্ছে ছিল না তার, কিন্তু সেই সময় থেকেই জল্পনা ছড়ায় যে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সামিল হতে পারেন জেলেনস্কি। এই জল্পনার আবহে সে বছরের 31 ডিসেম্বর নির্বাচনের ঠিক 4 মাস আগে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন জেলেনস্কি। দুর্নীতির বিরুদ্ধে যেমন আওয়াজ তোলেন, তেমনই প্রতিষ্ঠান বিরোধিতা নিয়েও সরব হন জেলেনস্কি। তবে সেই সময় সংবাদ মাধ্যমের ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। নির্বাচনের কয়েকদিন আগে 2019 সালের 16 এপ্রিল ইউক্রেনের 20টি সংবাদ মাধ্যম জেলেনস্কিকে বার্তা দিয়ে জানায় সাংবাদিকদের এড়ানো বন্ধ করুন। প্রত্যুত্তরে সেই সময় জেলেনস্কি বলেছিলেন তিনি সাংবাদিকদের এড়াচ্ছেন না, বিভিন্ন টক শোয়ে মুখ দেখিয়ে জনসংযোগ করতে চান না বলে জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাউন্ড হয়েছিল 2019 সালের
31 মার্চ প্রথম রাউন্ডেই বাজিমাত করেছিলেন জেলেনস্কি। এরপর সে বছরই 21 এপ্রিল নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে 73% ভোট পেয়েছিলেন তিনি। এরপরই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ইউক্রেনের প্রথম ইহুদি প্রেসিডেন্ট জেলেনস্কি এক আস্ত সিনেমাই বটে। টিভির পর্দায় ইউক্রেনের প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। একদিন সত্যি সত্যি প্রেসিডেন্ট হয়ে গেলেন জেলেনস্কি। তবে রিয়েল লাইফের প্রেসিডেন্ট হওয়ার থেকে রিয়েল লাইফের প্রেসিডেন্ট হওয়া মুখের কথা নয়, কারণ এটা জ্বলন্ত বাস্তব। এক্ষেত্রে কোনো চিত্রনাট্য নেই। প্রেসিডেন্ট হওয়ার 2 বছরের মাথাতেই অগ্নি পরীক্ষা দিতে হলো জেলেনস্কিকে। 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে লড়াই এখনও চলছে। একদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ, অন্যদিকে এই দুর্দিনে দেশের মানুষকে উদ্ধার করা, এই দুই লড়াই লড়ছেন জেলেনস্কি।